বিসমিল্লাহ মান রহিম সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন সম্মানিত সুধী আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব সেটা হচ্ছে সঞ্চয়পত্রের খাতকে স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে সরকার সঞ্চয়পত্রের খাত কি তাহলে আদৌ কি অস্বচ্ছ রয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে এবং কিভাবে নির্দেশনা দিয়েছে যে কীভাবে স্বচ্ছ করতে হবে এই পুরো বিষয়টুকুই আজকে আমরা আপনার এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছে বুঝতে পারবেন যারা সঞ্চয়পত্র কিনেছেন অথবা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছেন সরকার কিভাবে স্বচ্ছ করার চেষ্টা করছে পুরো বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে তাহলে সম্মানিত দর্শক আপনারা আমাদের ব্লগ স্পট কনসালটেন্সি সার্ভিস ওয়ান নাইন এইট এইট ডট স্পট ডট কম অথবা ফেসবুক পেজ ভ্যাট অ্যান্ড ট্যাক্স টিপস এবং ফেসবুক পেজ আরও রয়েছে ভ্যাট অ্যান্ড ট্যাক্স স্কুল এর মাধ্যমে জয়েন করার মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন তাহলে সম্মানিত দর্শক ভিডিওটি শুরু করার আগে আমরা কিছু কথা বলে নিই সঞ্চয়পত্রের খাতকে স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে সরকার কিভাবে আপনারা জানবেন গত মোটামুটি যে আমাদের আয়কর নির্দেশিকা বা আয়কর পরিপত্র সেখানেও কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে সরকার আটত্রিশটি সেবার ক্ষেত্রে আপনার রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়া আপনি ওই সেবাগুলো পাবেন না এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হলো পাঁচ লক্ষ টাকার অধিক বিনিয়োগের ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক জমা দিতে হবে অথবা আপনি নতুনভাবে সঞ্চয়পত্র কিনতে পারবেন না অথবা যারা সঞ্চয়পত্র কিনে ফেলেছেন তারা নবায়ন বা রিনু বা যেটাই বলি না কেন সেটা করতে হবে অথবা উচ্ছে কর কর্তনের জায়গায় যেটা যেখানে টেন পারসেন্ট কাটতো সেখানে ফিফটিন পার্সেন্ট কাটবে তাহলে এখন কথা হলো সরকার কিভাবে সহ্য করার চেষ্টা করছে আপনারা জেনে থাকবেন যে যখন সঞ্চয়পত্র কিনতে যা পাঁচ লক্ষ টাকা বিনিয়োগের ক্ষেত্রে আপনার কোনো রকম টিন সার্টিফিকেট লাগে না তাহলে কি লাগে এনআইডি কপি এবং আপনার যে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা চেকের মাধ্যমে সেটা এমআইসিআর চেকের মাধ্যমে আপনারা সঞ্চয়পত্র কিনে থাকেন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের ইন্টার সঞ্চয়পত্রের ইন্টারেস্টটুকু চলে যায় এখন কিছু কিছু বিষয় রয়েছে যেমন ডাকঘর সঞ্চয়পত্র পোস্ট অফিসে যে সঞ্চয়পত্র বিনিয়োগ করছেন অথবা সঞ্চয় অথবা এফডিআর করেছেন যেখানে সঞ্চয় আপনার টেন সার্টিফিকেট লাগে না টিন সার্টিফিকেট ছাড়াই আপনারা সঞ্চয়পত্র কিনেছেন যেটাকে বলা হচ্ছে অফলাইন অথবা সোনালী ব্যাংক জনতা ব্যাংক যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও যারা অনেক আগে সঞ্চয়পত্র করেছেন যেগুলো অফলাইনে বলা হচ্ছে অনলাইন হয় নাই যেখানে টিন সার্টিফিকেট লাগেনি অথবা এনআইডি স্লিপ লেগেছে শুধুমাত্র ম্যানুয়ালি আপডেট করার জন্য কিন্তু এটা অনলাইনে আপডেট হয়নি এখন সরকার চাচ্ছে যে এই সঞ্চয়পত্রের যে ক্রেতা যারা তারা রিটার্ন দাখিল করে নাই অথবা রিটার্ন দাখিল করলেও সঞ্চয়পত্রকে রিটার্নে প্রদর্শন করে নাই তার মানে আয়কর রিটার্নের বাইরে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ব্ল্যাক মানি তাহলে সরকার কিন্তু জানতে পারছে না যে সঞ্চয়পত্রের মাধ্যমে যে সরকার যে ঋণ গ্রহণ করলো কত টাকা ঋণ গ্রহণ করলো এবং যে ব্যক্তি মাল যে ব্যক্তি বা প্রতিষ্ঠান সঞ্চয়পত্র বিনিয়োগ করেছেন তাদের রিটার্নে প্রদর্শিত সঞ্চয়পত্র কত আর সঞ্চয়পত্রের মাধ্যমে যে সরকার যে ঋণ গ্রহণ করেছেন সেটাও কিন্তু রিকনসাইল করতে পারছেন না তাহলে কি দাঁড়ালো অর্থাৎ দশজন ব্যক্তি যে সঞ্চয়পত্র কিনলো এক কোটি টাকার এবং ব্যাংক অর্থাৎ সরকার যে ঋণ গ্রহণ করলো পাবলিকের কাছ থেকে দেড় কোটি টাকার কিন্তু দেখবেন এই যে আমি বলতেছি সঞ্চয় পথে দশজন ব্যক্তি বিনিয়োগ করলো সাপোজ দেড় কোটি টাকাই কিন্তু সরকারের কাছেও হিসাব আছে দেড় কোটি টাকা কিন্তু রিটার্ন প্রদর্শিত হয়েছে এক কোটি টাকা তাহলে বাকি পঞ্চাশ লাখ টাকার কি হলো তাহলে কি এটা কি স্বচ্ছ হলো স্বচ্ছ হলো না অথবা সঞ্চয়পত্র কেনার সময়তে যদিও এখন অনলাইন হয়েছে অনেকটাই সেখানে এনআইডি কপি টিন সার্টিফিকেট এবং রিটার্ন দাখিলের প্রমাণক চাওয়া হচ্ছে তো রিটার্ন দাখিলের প্রমাণক চাওয়া হলেও কিন্তু এটা স্বচ্ছতা কীভাবে আনবে সরকার এটার জন্য সরকার চাচ্ছে এনআইডির সাথে এনআইডির যে লিঙ্ক থাকবে সেখানের সাথে আপনার টিন সার্টিফিকেট বা এনবিআর ওয়েবসাইটের একটা লিঙ্ক থাকবে কেন সরকার চাচ্ছে যে এক্সুয়েল যে ক্রেতা বা অ্যাক্সুয়েল যারা সঞ্চয়পত্র কিনেছেন বা যারা রিটার্ন দাখিল করছেন শুধু তারাই সঞ্চয়পত্র কিনুক এটার মাধ্যমে সরকার চাচ্ছে এখন অনেকে বলতেছেন যে এটা কি আসলে সঞ্চয়পত্র বিক্রির ক্ষেত্রে যদিও নেতিবাচক প্রভাব পড়তেছে এটার মাধ্যমে কি পাবলিককে সঞ্চয়পত্র থেকে বিরত রাখার চেষ্টা করছে না সঞ্চয়পত্র বিনিয়োগ করতে চাচ্ছে না সরকার যেখানে সঞ্চয়পত্র মাধ্যমে ঋণ গ্রহণ করলে ধরেন এগারো বা দশ এগারো পার্সেন্টের বেশি ইন্টারেস্ট দিয়ে ঋণ গ্রহণ করতে হচ্ছে অথচ সরকার ব্যাংকের মাধ্যমে ঋণ গ্রহণ করলে ধরেন মোটামুটি আট নয়ের মধ্যেই পেয়ে যাচ্ছে তাহলে কি সরকার চাচ্ছে কি ব্যাংকিং সেক্টরের মধ্যে ঝুঁকে পড়তে সঞ্চয়পত্র বাদে এই জন্যই পুরো বিষয়টুকু আপনাকে জানতে হবে যে সঞ্চয়পত্রকে স্বচ্ছ করার নির্দেশনা কেন দিল সরকার কারণ হলো সরকার সঞ্চয়পত্রের মাধ্যমে ঋণ নিতে চায় না সেটা একটা সিমটম হতে পারে এই কারণে সরকার আয়কর নির্দেশিকাতে বলেছে পাঁচ লক্ষ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সঞ্চয়পত্র বিনিয়োগের ক্ষেত্রে আয়কর দাখিলের প্রমাণক লাগবে যেসব অসহায় মানুষগুলো গরিব দুঃখী যে মানুষগুলো রয়েছে যারা দিন দিন ক্ষুদ্র ক্ষুদ্র পরিসরে পাঁচ টাকা দশ টাকা একশো টাকা দুশো টাকা করে কিছু টাকা পাঁচ লাখ বা ছয় লাখ টাকা জমি একটা সঞ্চয়পত্র কিন্তু সেখানে যদি তাকে বলা হয় যে আপনি রিটার্ন দাখিল করুন উনি কিন্তু তিনি সেটাই তো বোঝে না বা রিটার্ন দাখিল কোথায় করতে হবে কার মাধ্যমে করতে হবে লয়ারের মাধ্যমে করতে হবে কি না তখন তো লাভের গুণ ওদের কী বলে না যে লাভের গুণ পিঁপড়াই খায় না কী এরকম একটা কথা আছে ব্যাপারটা কিছু এরকম হয়ে গেছে যিনি কিছু প্রফিট করতে চাচ্ছেন কিন্তু এই প্রফিট করতে গিয়ে উনি ধরাশায়ী হয়ে গেছেন একটা টিন সার্টিফিকেটের বেড়া জালে পড়ে গেছেন এখন টিন সার্টিফিকেট মানে টিন সার্টিফিকেট বন্ধ হয় না অপারেশন বন্ধ কিন্তু মানুষগুলো তো জানে না না জানার কারণে কি হচ্ছে না জানার কারণে উনি উকিলের কাছে যাবে উকিলের কাছে গেলে পাঁচ হাজার টাকা একটা কনসালটেন্সি ফিস আছে অথবা কার মাধ্যমে করবে সঞ্চয়পত্র উনি দেখাচ্ছেন কিনা অনেক ব্যক্তি বলছেন আমি লয়ারের মাধ্যমে করেছি সঞ্চয়পত্র প্রদর্শন করার নাই বা প্রদর্শন করা হয় না বা ইচ্ছাকৃতভাবে প্রদর্শন করেন এরকম অনেক ব্যাপারগুলো রয়েছে তো এ যে আপনি সঞ্চয়পত্রের ব্যাপারটা প্রদর্শন করলেন না রিটার্নি আর প্রদর্শন না করার কারণে সরকার কিন্তু এক্সাক্ট হিসাবটা পাচ্ছে না যে আসলে সঞ্চয়পত্রে যে মাধ্যমে যে সরকার ঋণ নিল সেই ব্যালেন্সটা কত সেটা জানতে পারলেও কিন্তু ওই ব্যক্তিগুলো রিটার্ন দাখিল না করার কারণে এক্সাক্ট কিন্তু হিসাব পাচ্ছে না এই জন্য সরকার চাচ্ছে যে সঞ্চয়পত্রের খাতটা একটু স্বচ্ছ হোক তো এই বিষয়ে আমরা ট্যাক্স নিউজ বিডিতে আমরা একটা নিউজ দেখেছি সেই নিউজের কিছু অংশ আমরা শেয়ার করব দেখেন এখানে এই নিউজে বলা রয়েছে যে সঞ্চয়পত্রের নিট বিক্রি যখন কমেছে গ্রাহকেরা তখন নতুন বিনিয়োগের পরিবর্তে সঞ্চয়পত্র ভাঙাচ্ছেন বেশি ঠিক তখন সঞ্চয়পত্র খাতকে আরও স্বচ্ছ করার উদ্যোগ নিচ্ছে সরকার জন্যই জোরদার করা হচ্ছে এ খাতে অনলাইন এবং তথ্য প্রযুক্তি অর্থাৎ আইটি ব্যবস্থা অর্থাৎ আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের সাথে আপনার এনআইডি ইনফরমেশান আপনার টিন সার্টিফিকেট পাশাপাশি রিটার্ন দাখিল করেছেন কিনা রিটার্ন ভেরিফিকেশন স্লিপটাকেও এখানে অ্যাড করার প্রসেস রয়েছে এবং সঞ্চয়পত্র কিনতে গেলে গ্রাহকের মোবাইল নম্বরের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ এনআইডি সার্ভারের সংযুক্তি আছে কিন্তু গ্রাহকের কর শনাক্ত নম্বরের টিন সার্ভারের সঙ্গে সংযুক্ত তাই প্রকৃত গ্রাহকই যাতে কিনতে পারে সেজন্য সরকারের টিম সার্ভারের সঙ্গে সঞ্চয় পত্রকে তাদের টি এন মিলিয়ে দেখার কথা ভাবা হচ্ছে ভাবা হচ্ছে এখানে অলরেডি ভাবা শুরু হয়ে গেছে ভাবা হচ্ছে মানে কি যে আপনি ওই ব্যক্তিটা ঋণ রিটার্ন দাখিল করেছে কিনা তার ভেরিফিকেশান স্লিপ চাওয়া হচ্ছে অথবা রিটার্ন দাখিলের অ্যাক্নলেজমেন্ট চাওয়া হচ্ছে অথবা বলা হচ্ছে যে এনবিআর ওয়েবসাইটে রিটার্ন ভেরিফিকেশান যে অপশন রয়েছে সেখান থেকে ভেরিফাই অলরেডি করা হচ্ছে এবং যারা ভেরিফাই হচ্ছে না বা রিটার্ন দাখিল না করলে সঞ্চয়পত্র কেনা যাচ্ছে না অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ জানা গেছে যে অর্থ বিভাগের সরকারি ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ অগ্রাধিকার কার্যক্রমগুলোর ধারাবাহিকতা রক্ষা নামের একটি কর্মসূচি রয়েছে সঞ্চয়পত্রের গ্রাহকদের সাথে বিবেচনায় অর্থ বিভাগের এ কর্মসূচির মেয়াদ বাড়ানো হয়েছে এবং মেয়াদ আগামী বছরের তিরিশে জুন হওয়ার কথা মানে দুই হাজার তেইশ সালের চলতি দুই হাজার বাইশ বছরের নিট সঞ্চয়পত্রের বিক্রির লক্ষ্যমাত্রা পঁচিশ হাজার কোটি টাকা অর্থাৎ সরকার বাজেটে পঁচিশ হাজার লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও সরকার অর্থ বছরের প্রথম চার মাসে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরে নিট সঞ্চয়পত্র বিক্রি নেতিবাচক অর্থাৎ পাবলিক সঞ্চয়পত্র নতুনভাবে করতে পারছে না কারণ সঞ্চয়পত্র নতুনভাবে করতে গেলে রিটার্ন দাখিলের বেড়া জালে পড়ে যাচ্ছে অথবা টিন থাকতে থাকলে রিটার্ন দাখিল করতে হবে এই যে কমপ্লেক্সিটি এই কমপ্লেক্সিটির ব্যাপারটাকে এরিয়া যেতে চাচ্ছেন এ সময় সঞ্চয়পত্রের নিট বিনিয়োগ তো হয়নি বরং ছয়শো কোটি টাকার কম বিনিয়োগ কমছে তো অর্থ সচিব ফাতেমা ইয়াসমিনের সভাপতিত্বে সচিবালয়ে গত রোববার অনুষ্ঠিত নগদ ঋণ ব্যবস্থাপনা কমিটি সিডিএমসি বৈঠকে সঞ্চয়পত্র খাতে বিনিয়োগ কে অধিকতর স্বচ্ছতা আনায়ন এবং সাম্প্রতিক বিশ্বে সঞ্চয়পত্রে বিনিয়োগ কেন কমে যাচ্ছে সে বিষয়ে নিয়ে একটু আলোচনা হয়েছিল এবং সঞ্চয়পত্রের গ্রাহকরা বলেছেন যে অর্থ বিভাগের স্বচ্ছতা বৃদ্ধির নামে সঞ্চয়পত্রের বিনিয়োগকে আরও নিরুৎসাহিত করতে চাচ্ছে কিনা সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখা দরকার উদ্যোগগুলো সমোচিত হয়নি বলে মনে করেন সাইফুল নামের একজন ডাকঘর সঞ্চয় ব্যাংকের একজন গ্রাহক এবং সূত্রগুলো জানায় যে সঞ্চয়পত্র কেনা বেচার পদ্ধতি এখনও পুরোপুরি স্বয়ংক্রিয় ব্যবস্থায় আওতায় আসেনি যদিও এখানে বলা হয়েছে নিউজে আওতায় আসেনি কিন্তু মোটামুটি একটা স্বয়ংক্রিয় সিস্টেমে অটোমেটিক সিস্টেমে চলে আসছে কারণ বাংলা ব্যাংকের মাধ্যমে যখন যে সঞ্চয়পত্র ক্রয় করা হয় সেটা কিন্তু অটোমেটিক জাতীয় সঞ্চয় দপ্তরের সাথে লিঙ্ক করা হয় এবং সেখানে রিটার্ন রিটার্ন দাখিলের প্রমাণকও কিন্তু চাওয়া হচ্ছে যাই হোক এখানে নিউজ আরও বলা হয়েছে যে সরকারের সমন্বিত বাজেট হিসাব রক্ষণ ব্যবস্থার সঙ্গে সঞ্চয়পত্র হিসাবে এখন পর্যন্ত স্বয়ংক্রিয়ভাবে করতে পারছে না সরকার এখানে কারণে প্রতি মাসে যত সময় বিক্রির হিসাব অসম্পূর্ণ থেকে যাচ্ছে অর্থাৎ যদি প্রপার হিসাব থাকতো যে ওই সার্ভারের সাথে পুরোপুরি কত টাকার সঞ্চয়পত্র বিক্রি হয়েছে এবং কত টাকা রিটার্ন দাখিল হয়েছে এটার একটা রিকনসিলেশন যদি সরকার ডে টু ডে যদি পেয়ে যেত তাহলে এখানে বসে যেত যে পুরোপুরি ট্রান্সপারেন্ট যাই হোক বর্তমানে যারা সঞ্চয় বিনিয়োগ করেছেন তাদের এনআইডির ফটো কপি ইটিআইএন জমাদার বিধান রয়েছে পাশাপাশি রিটার্ন দাখিলের প্রমাণক চাওয়া হচ্ছে তবে টিআইনের বিষয়টি পুরোপুরি মানা হচ্ছে না বলে অর্থ বিভাগের কাছে বিভাগের কাছে কিছু ইনফরমেশন ধরা পড়েছে যাই হোক এখন মূল ব্যাপারটা হলো আপনাদেরকে আরও বেশি ইম্পর্টেন্ট বিষয় শেয়ার করে নি এই সঞ্চয়পত্র কেনার জন্যই মানুষ ম্যাক্সিমাম মানুষগুলো টিন সার্টিফিকেট করেছে অথবা অন্য কোনো ক্রেডিট কার্ড বা লোন গ্রহণের জন্য এরকম অনেক বাংলাদেশে প্রায় আশি লক্ষ আশি লক্ষ টিআইনধারী থাকলেও রিটার্ন জমে পড়েছে সর্বোচ্চ মানে এই তিরিশে নভেম্বর পর্যন্ত পঁচিশ লাখ বাকি যে মোটামুটি পঞ্চান্ন লাখের মধ্যে পদ্ধতি থেকে আমরা ধরে নিলাম বিশ থেকে তিরিশ লাখ আমাদের টিন সার্টিফিকেট অকেজও অত অনেক আগে টিন সার্টিফিকেট করেছেন লোক মারা গেছে অথবা বিদেশে চলে গেছে অথবা কোনো এতে যায় কিন্তু অকেজও হয়ে গেছে তো অকেজও যদি বিশ লাখও হয়ে থাকে বাকি কিন্তু আরও তিরিশ লাখ থাকে সেটা কিন্তু এখনও জমা পড়ে নাই তবে এনবিআর আশা করছে মোটামুটি রিটার্ন জমা পড়বে যাই হোক আমাদের উদ্দেশ্য ছিল সঞ্চয়পত্রের খাতকে স্বচ্ছ করার নির্দেশ দিয়েছে সরকার আসলে কীভাবে স্বচ্ছ করছে সেই বিষয়টুকু আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করেছি যাই হোক সম্মানিত দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং যদি কারো উপকার এসে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং কোনো ধরনের পরামর্শ থেকে থাকলে অবশ্যই বলে যাবেন কোন কী ধরনের পরামর্শ আছে এবং কীভাবে ভিডিওটি করলে আরও ভিডিওটি মাধ্যমে আপনারা উপকৃত হবেন এবং কোনো আপডেটেড টপিক্স নিয়ে যদি ভিডিও করতে হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন তাহলে সম্মানত দর্শক কথা বড়াবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং चैनल के जरा एख सक्राइब करें तरह अवश्य चैनल के सबसक्राइब कर असलम